নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা দুপুরে খাওয়ার ভিডিও চলে এসেছি। তা কি কি পদ দিয়ে খেতে বসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভাত নিয়েছি, গন্ধরাজ লেবু নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, নটে শাক ভাজা করেছি নিয়েছি, এখানে কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি পাতলা করে নিয়েছি, আর এখানে পাঁচ মিশের একটা তরকারি করেছি, কাঁচা কুমড়ো ডাঁটা মিষ্টি আলু আলু পটল চিংড়ি মাছ দিয়ে করেছি, সেটা নিয়েছি, এখানে কাঁচা আমের শরবত করেছি সেটা নিয়েছি। তাহলে বন্ধুরা খাওয়াটা শুরু করে আপনার সঙ্গে থাকুন। দুটো শরবত খেয়ে নিই, গরম পড়েছে, গরমে রান্না বান্না করতে ইচ্ছে করছে না। দারুন দারুন ঘ্রাণ জুড়িয়ে যায়। আর এটা খেয়ে লাগবে, পরে খাবো। ডক্টর এবার আমি নটে শাক ভাজা করে সেটি খাবো। চাল গরম ছেড়েছে, বাজারে যাওয়াটাও দুষ্কর, রান্না বান্না করাটাও দুষ্কর গরমের সময়। শ্যামনগরের অর্চনা দাদা ভাই, আপনি বলছেন রিপ্লাই করি না, আমি তো করি, আপনার নামটাও নেই, আর ভিডিও দেখেন আপনার, আমার খুব ভালো লাগে, আপনি যদি বলেন যে ভিডিওগুলো দেখেন তাহলে আমারও খুব ভালো লাগে। তরকারিটা করেছি, পটল আছে, আলু আছে, ডাঁটা আছে, খুব ভালো তরকারিটা, কাঁচা কুমড়ো, একটু ফুলকপি ছিল সেটাও দিয়ে দিয়েছি তাকে, খুব খেতে ভালো হয়েছে। ডাটা খেয়ে
ডাটা বললেন ফুলে গেছে আজকে, না চার করতে করতে কত দানা লেবুটা অনেক আগে কিনেছি, ফ্রিজে ছিল, জানি না বলতে পাবো কিনা। এবার খাবো এই মাছের ঝোল দিয়ে। আজ আমি ডাটাই ডাটা, সব কিছু ডাটাই ডাটা। একটু লেবুটা ডলে নি, আছে রস। এই হালকা হালকা পাচ্ছি গন্ধটা, এখানে তো পোনা মাছের না, ঝোলটা খেতে খুব ভালো হয়, ঝোলটা খুব স্বাদ হয়েছে, কাঁচা কলা। এটা ঘন পড়েছে, এখন মশলা দেওয়া খাওয়াটা একদম ঠিক না।
তুই গরম পড়ছে মুখ দিয়ে হাত দিয়ে বার করতে পারছি না। দুটা গন্ধরাজ দেব দিয়ে খুব ভালোই খেলাম, তরকারিটা খুব ভালো হয়েছে। এবার মনে হচ্ছে চশমা নিতে হবে, চশমা তো বানানো হয়ে গেছে, মানে মাছের কাঁটা পাটা চোখে দেখিলে খেয়ে নেবো, কোথাও গলা বেরিয়ে যাবে। আমি দাগা মাছ খাই না, খুব একটা পেটেই ভালো লাগে আমার।
খুব ভালো খেলাম, একটু শান্ত খাই। আচ্ছা আমার শান্ত খুব ভালো লাগে, খুব ভালো খেলাম, খুব ভালো লাগলো। তাহলে বন্ধুরা আমার খাওয়া দাওয়া বেরিয়ে যদি আপনার ভালো লাগে অবশ্যই কাগজকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।